দিলীপ ঘোষকে কোমরে বেল্ট ও গলায় বকলেস লাগিয়ে ঘোরানোর হুঁশিয়ারি মদন মিত্রের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি সরকার, সেই অভিযোগ তুলেই শনিবার ডানলপ থেকে কামারাটি মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করলেন কামারাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে। অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তাদেরকে জুতো দেখিয়েছিল বিক্ষোভকারীরা। সেই প্রসঙ্গে বিজেপির দিলীপ ঘোষ বলেছিলেন, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত চোরেদের যেখানেই মানুষ দেখবে সেখানে ইট পাটকেল ছুড়ে মারবে। দিলীপ ঘোষের মন্তব্যের এই প্রসঙ্গে কামারাটির বিধায়ক মদন মিত্র দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দেন, আগামী দিনে দিলীপ ঘোষ যদি বাংলা তথা কামারাটি এলাকায় উস্কানিমূলক এই ধরনের মন্তব্য করেন তাহলে দিলীপ ঘোষকে কোমরে বেল্ট ও গলায় বকলেস লাগিয়ে এলাকা ঘোরানো হবে। অ্যাকচুয়ালি আমি অনুব্রত মণ্ডলের ব্যাপারে কোনো মন্তব্য করব না, এটা আদালতে চলছে এবং সিবিআই এনকোয়ারি করেছে এবং সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। আমাদের দল সরকারিভাবে যা বলার বলেছে এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। তবে দিলীপ ঘোষকে বলি, বেশি ইট পাটকেল বড়বেন না, এরপর পরিস্থিতি এমন আসবে আপনাকে কিন্তু কোমরে বেল্ট পরিয়ে ঘোরাতে হবে কলকাতার শহর বাংলায়। এখানে যদি তৃণমূল কর্মীদের গায়ে হাত পড়ে তাহলে ইট পাথর তো দূরের কথা, এবার কোমরে কার গলায় বকলস পড়ায় জানেন তো, আপনাদের গলায় কিন্তু এবার বকলস পরিয়ে ঘোরানো হবে, তার জন্য তৈরি থাকো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপফ্লোর শেড, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, যোগাযোগ 7278200456।